প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমার সামনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, অডিও ভিডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে আজকে তোমাদেরকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো অর্থনীতি। অর্থনীতির মধ্যে একটি বিষয়বস্তু হল উৎপাদন সম্ভাবনা। উৎপাদন সম্ভাবনা রেখাটা সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। আসো, উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা বুঝি প্রান্তিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে এবং নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সম্পদ নিয়োগের মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ বিন্দু দিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আশা করি উৎপাদন সম্ভাবনা রেখা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এই দুটি দ্রব্যের সংমিশ্রণ বিন্দু দিয়ে যে উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি করা হয় তা বোঝার জন্য একটি সূচি তৈরি করা হলো, সে সূচিটা উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করা গেল সূচিতে প্রত্যেকটা এককের সময় সম্পত্তির পরিমাণ সমান থাকবে। এখানে দুটি দ্রব্যের কথা চিন্তা করা হবে, একটা ধান এবং পাট। ধান এবং পাট এবং উৎপাদন সম্ভাবনার জন্য পাশাপাশি দেওয়া হলো। প্রাথমিক পর্যায়ে আমরা ধান উৎপাদন নির্ণয় করতে গেলে সম্ভাবনা বিন্দুর মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা নির্ণয় করতে গেলে আমরা যে জিনিসটা বিষয়ে জানতে পারব চিত্রের মাধ্যমে, এই সূচিটাকে আমরা চিত্রের মাধ্যমে উল্লেখ করতে পারি। তো চিত্রের মাধ্যমে উল্লেখ করলে আমরা চিত্র পরিচিতির মধ্যে চলে যাই। চিত্র পরিচিতি, লম্ব অক্ষে আমরা ধান উল্লেখ করলাম, ভূমি অক্ষে আমরা পাট উল্লেখ করলাম। এটি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এবার আসো উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করি। চিত্রে প্রথমত এই বিন্দুতে 5,000 টাকার সম্মান সম্পদ বিনিয়োগ করে ধান 12 মন এবং পাট 0 মন উৎপাদন করে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা পূরণ করা সমাধান করা যায়, অর্থাৎ পূরণ করা সম্ভব। দ্বিতীয়তে আমরা দেখতে পারি বি বিন্দুতে একই পরিমাণ অর্থাৎ 5,000 টাকার সম্পদ বিনিয়োগ করে ধান উৎপাদন হ্রাস পেয়ে 10 মন এবং পাট উৎপাদন বৃদ্ধি পেয়ে 5 মন সমাজের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব। আবার তৃতীয়ত লক্ষ্য করা যায় সি বিন্দুতে ধান উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 5 মন এবং পাট উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 10 মন যা সমাজের মৌলিক অর্থনৈতিক চাহিদা পূরণ করা সম্ভব। চতুর্থ এককে দেখা যায় যে দ্বি বিন্দুতে ধান একই সমান সম্পদ বিনিয়োগ করে অর্থাৎ 5,000 টাকার সমান সম্পদ বিনিয়োগ করে ধান উৎপাদন এক্ষেত্রে শূন্য হয়ে যায়, অর্থাৎ পাট উৎপাদন সর্বোচ্চ 12 মন উৎপাদন করে সমাজের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ চিত্রতে লক্ষ্য করা যায় যে একটি দ্রব্যের উৎপাদন হ্রাস করে অন্য একটি দ্রব্যের উৎপাদন বাড়িয়ে সমাজের চাহিদা অনুযায়ী ক্রমান্বয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এই সম্ভাবনা ভিত্তিতে আমরা একটি রেখা তৈরি করতে পারি, অর্থাৎ এ বি সি ডি বিন্দুগুলি যোগ করলে একটি রেখা পাওয়া যায়, যে রেখাটার নাম হলো উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা খেয়াল করেছো? যদি কখনো পরীক্ষায় উৎপাদন সম্ভাবনা রেখা কি বা উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করে দেখাও, তাহলে আজকের এই ভিডিও চিত্রের মধ্য দিয়ে আমরা অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা কি এবং উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটি কীভাবে অঙ্কন করা যায় এবং কীভাবে অঙ্কন করার পরে ব্যাখ্যা করা হলো সে এখানে সহজভাবে উল্লেখ করা হলো। আশা করি সকলেই ভালোভাবে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে নেবে এবং শিখে নেবে। ধন্যবাদ সকলকে।